Panda. I got broads in Atlanta. Just took the lead in the family. Credit cards in the scammers. Getting the licks in the banner. Legacy. হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক ভালোই আছো। সো আমি অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, সো সব আশা করি সবাই এই ভিডিওটি দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অল অপশনে ক্লিক করে রাখবে। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আপকামিং কিছু ইভেন্ট নিয়ে। সো আপকামিং কিছু ইভেন্ট বলতে আমাদের গ্যারেনা ফ্রি ফায়ারে যে নতুন নতুন আপডেটগুলি আসতে চলেছে সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এই ফটোতে দেখতে পাচ্ছি একটি গান রয়েছে, এই গানটি তোমরা ইউজ করতে পারবে। এই গানটিতে কোনো অ্যামো থাকবে না, চার্জের মাধ্যমে এই গানটি চলবে। আমার মনে হয় যতদূর মনে হচ্ছে এটা লেদার গান হবে। আর এই গানটি তোমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে। এই গানটিতে কোনো অ্যামো থাকবে না, তোমরা এই গানটি সুন্দরভাবে ইউজ করতে পারবে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো লেভেল ফোর এর মাস্ক। ভাবো সবাই, লেভেল ফোর এর মাস্কটা কত সুন্দরভাবে বানিয়েছে গ্যারেনা ফ্রি ফায়ার। এই মাস্কটি যখন হেলমেটের মতো কাজ করবে তখন পুরা মানে ওই রোবোটিক যে ড্রেসটা আছে না, ওই ড্রেসের মতো মাস্কটা থাকবে। সো ভালোই দিয়েছে, মোটামুটি খারাপ না, অনেক জোস একটা মাস্ক এটা। সো এটা সবাই ইউজ করবে, করতে পারবে। সো নেক্সট যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো তো এরপর যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকটি হলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে লাল কালারের গ্রেনেড। আগে ছিল লাল কালারের গ্রেনেড, মানে আপনার ফ্রেন্ড যদি গ্রেনেড ছুটতো তাহলে লাল কালারের হতো, ওইটাতে আপনারও ড্যামেজ হতো। কিন্তু নেক্সট আপডেটের পর আপনার কোনো ড্যামেজ হবে না, আপনার ফ্রেন্ড যদি গ্রেনেড ছুড়ে ওইটা সবুজ দেখাবে। ঠিক আছে, বুঝতে পাচ্ছেন আশা করি? ঠিক আছে, বুঝতে পাচ্ছেন। সো নেক্সট টপিক নিয়ে কথা বলি। নেক্সট টপিক হলো আপনারা সবাই হয়তো জানেন এই নতুন ক্যারেক্টারটি আসতে চলেছে, জোসিফ ক্যারেক্টার। সো এই ক্যারেক্টারের অ্যাবিলিটিটি হলো এই ক্যারেক্টারটিকে যখন ড্যামেজ দেওয়া হবে তখন ক্যারেক্টারটি অনেক দ্রুত গতিতে দৌড়াবে। সো এই ক্যারেক্টারটি অনেক জোস হতে চলেছে। সো সবাই এই ক্যারেক্টারটি নিয়ে নেবেন, টপ আপের মাধ্যমে দেওয়া হবে, তো কেউ মিস করবেন না। সো নেক্সট টপিকটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। নেক্সট টপিকটি হলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আগে যেমন আপনারা ছটি ইমোট বেছে নিতে হতো, এবার আর তা না। এই নেক্সট আপডেটের পরে আপনি বারোটা ইমোট নিতে পারবেন। বারোটা ইমোট ইউজ করতে পারবেন, একবার ভাবুন, বারোটা ইমোট। সো এইভাবে আপনারা বারোটা ইমোট ইউজ করতে পারবেন। সো আগের মতো আর থাকবে না এই ইমোটের সিস্টেমটা। সো অনেক ভালোই হবে এই আপডেটটা দিলে। সো আমরা নেক্সট যে টপিক নিয়ে কথা বলবো সেটি হলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নতুন একটা কি বলে মানে বড় বড় পিস্তলে এই জিনিসটা রাখা হয়। এটা ঘুরে ঘুরে মানে আগে যেমন একেতে কয়টা 60-70 এমও রাখা যেত, এটা ইউজ করলে একেবারে 100 এমও ইউজ করতে পারবেন আপনি একবারেই 100 এমও। ঠিক আছে, তো নেক্সট যে এটা নিয়ে কথা বলবো সেটা হলো নতুন আরেকটা ক্যারেক্টার আসতে পারে গ্যারেনা ফ্রি ফায়ার এ। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ক্যারেক্টার, আমি এখনও সঠিকভাবে জানি না এই ক্যারেক্টারটি আসবে কি না, তবে গ্যারেনা ফ্রি ফায়ার নিউজে এটা পেলাম যে দেব ইজ হিয়ার। সো এই ক্যারেক্টারের অ্যাবিলিটি কী আমি তাও জানি না। সো আপনারা কেউ জানলে কমেন্টে জানিয়ে দিবেন। আর নতুন 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 টিপস অ্যান্ড টিপস আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো নতুন নতুন ইউটিউবিং করছি, একটু সমস্যা দিতে যতটি যা যা ভুল ত্রুটি হয়েছে আপনারা সবাই একটু ম্যানেজ করে নেবেন। আমাকে আপনাদের ছোট ভাইয়ের মতোই দেখবেন। সো আপনারা আমাকে সবাই সাপোর্ট দিবেন। আর
আমি যতটুকু চেষ্টা করব সব রকমের টিপস আগে আগেই দেওয়ার, কিন্তু আমি এতদিন ভিডিও আপ দিতে পারিনি, আমার একটু প্রবলেম ছিল। সো এখন থেকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন। সো বাই বাই, আল্লাহ হাফেজ।